তো হাই ফ্রেন্ড আজকের ভিডিওতে জানতে পারবো যে স্ট্যান্ড ফ্যান কীভাবে রিপেয়ার করতে হয় তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে স্ট্যান্ড ফ্যানটা আছে এটা হাত দিয়ে খোলা কিন্তু কোনো রকম ঘুরছে না পুরো একদম জাম হয়ে গেছে তো চলো বন্ধুরা শুরু করি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ট্যান্ড ফ্যানটা আছে এই স্ট্যান্ড ফ্যানটাকে এবার আমার এখানে নারকলিগুলো আছে সেগুলো সব খুলে নেবো তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বডিটা সব খোলা হয়ে গেছে এবার এখানে যে রোটা আছে সেটা বার করার জন্য এখানে যেটা আছে সেটা তো আমি দাগ দিয়ে নিয়েছি যাতে আমার পরে কোনো অসুবিধা হয় না এখানে নাটগুলো আমি সব খুলে বের করে নিয়েছি আর এখানে রোটারটা আমার বাইর হয়ে গেছি তো এটার যেটা প্রবলেম আছে বন্ধুরা এটার স্যাব আর বুসের প্রবলেম আছে তো স্যাপ বুস এটা আমি চেঞ্জ করবো এখানে আমি বুসের নাটগুলো খুলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে বুসটা খোলা হয়ে গেছে আর এটার নাম্বার হচ্ছে বন্ধুরা আটশো বারো এরপর বন্ধুরা এখানে যে ভিতরটা আছে ভিতরটা আমি খুলে বের করে নিয়েছি আর এই যে স্যাবটা আছে স্যাবটা অনেকটা ঠিক আছে তাই স্যাবটা চেঞ্জ করব না এখানে আমি একটা সিরিজ পেপার দিয়ে স্যাবটাকে হালকা হালকা করে ঘষে এটাকে লেবেল করে দেবো তো এই থেকে বন্ধুরা এটা আমি এখানে ঘষে দিচ্ছি তো আমার এখানে পুরোপুরি এটা ঘষা হয়ে গেছে এরপরে এখানে আটশো বের দুটো আমি বসু নিয়ে নেবো বসুগুলো এখানে আমি লাগা নিয়ে আমি চেক করে নেবো বন্ধুরা যে আমার বসুগুলো ঠিক মতো ফিটিং হচ্ছে কি না কারণ ফিটিং না হতে হলে কিন্তু আমার মতো ঘুরবে না ফিট লাগবে জাম হবে তো আমার এখানে ঠিক ফিটিং হতে ছিল না একটা তাই এখানে আমি একটা অন্য পশু নিয়ে নিয়েছি তো এই পশুটা আমার এখানে ঠিক ফিটিং হয়েছে এরপর এখানে একটা আমি তুলো দিয়ে এখানে লাগিয়ে দেবো তো এখানে পুষটা লাগিয়ে ভালো করে তুলোটাকে আমি এখানে বসিয়ে নিচ্ছি তো দেখবেন বন্ধুরা এখানে আমার একটা বসানো হয়ে গেছে এরপরে যে ক্যাপটা আছে সেই ক্যাপটাকে আমি উপরটাতে দিয়ে লাগিয়ে দেবো তার আগে বন্ধুরা এখানে আমাকে তেল নিয়ে দিতে হবে আর আপনারাও বন্ধুরা অবশ্যই পাতলা তেল ইউজ করবে তেল দিতে কী হয় না আমার অনেক দিন লং লাস্টিং করে স্যাব অত জল নষ্ট হয় না তো এরপর আমি এখানে নাটগুলোকে লাগিয়ে নিচ্ছি ক্যাপটা ওপর দিয়ে তো এরকম করে আমার এটা লাগান হয়ে গিয়েছে এরপর এটাকে আমি একটু বসে ঠিক চাষ করে নিচ্ছি আর এই যে উপরটা যেটা আছে আগে থেকে সামনেরটা সেটা বুসটা আমি এখানে লাগিয়ে নেছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক এরকম করে এটাকে আমি লাগিয়ে নিছি এখানে আর এরপর আমি এখানে কিছু লোক আসন নিয়ে নিয়ে আগে দিকটাতে আমি ওয়াশারটা লাগিয়ে দিয়েছি আগে দিকে ওয়াশারটা ভালো করে লাগে এটাতে আমি কয়েকটির সাথে এখানে ফিটিং করে দেখে নেবো যে আমার ঠিক মতো ফিটিং হচ্ছে কিনা যদি আরও ওয়াশার লাগে তো আমি এখানে আরও ওয়াশার দিয়ে দেবো তা আমার এখানে ধরে আমার এটা ঠিকই হচ্ছে এবারে ব্যাক সাইডে আমি কিছুগুলো ওয়াশার দিয়ে নিয়েছি ব্যাক সাইডে ওয়াশার দিয়ে এরকম একটা স্ট্যান্ড উপরে এটাকে আমি রেখে দেবো রেখে নিয়ে যে দাগ নিয়েছিলাম ফার্স্টে সেই দাগটাকে আমি মিলিয়ে তারগুলোকে এখানে একসঙ্গে করে কুচি ফার্ম করে নিয়ে এটাকে এখানে আমি ফিটিং করে ধরতো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ঢাকা সরাসরি এটা আমার ফিটিং করা হয়ে গিয়েছে এরপর যে নাটগুলো আছে নাটগুলোতে আমি ভালো করে এটাকে টাইট করে নেব তো এই দেখতে পেয়েছেন বন্ধুরা আমার এখানে পুরোপুরি ভালো করে টাইট করা হয়ে গিয়েছে এবারে যে জাম আছে জামটাকে ছাড়ানোর জন্য হালকা হালকা করে আমি সাইডগুলোতে ঢুকে নেব তো দেখছেন বন্ধুরা আমি স্যাবটাতে হালকা হালকা করে ঠুকছি আপনার এরকম হালকা হালকা করে ঢুকবে তা আমার টামটা ছেড়ে গেছে এরপর আমি তেল হালকা দিন দেবো স্যার পুষের কড়াগুলোতে যাতে এটা আমার আরও ফ্রি হয়ে যায় তো এখানে আমি স্যাব পোসের কড়া আমি তেল দিন দিন হালকা হালকা করে তো এ দেখে বন্ধুরা আমার এটা কি সুন্দর একদম ফ্রি লিক হচ্ছে কোনোরকম একটু কিছু জামতাম কিচ্ছু নেই এরপর বন্ধুরা এখানে যে আছে এখানে আমাকে তারগুলো কানেকশান করতে হবে তো এখানে আমি তারগুলোকে তার আমি পুরোপুরি ছুলে নিচ্ছি তারগুলো ছুলে ছোলা হয়ে গেলে এখানে আমি কানেকশানটা করে দেবো তাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি একটি তার নিয়ে নিয়েছি এই যে লাল তারটি আছে লাল তারটাকে লালে সাথে কানেকশান করে দেব আর এটা বন্ধুরা কানেকশান করা কোনো রকেট সাইন্সের মতন নয় আপনারা ইজিলি কানেকশান করতে পেরে যাবে আর কানেকশান করে আপনাদেরকে আমি এটা দেখিয়ে দিয়েছি কীরকম কানেকশান করতে হয় তো এ দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমার কানেকশান করা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই স্ক্রিনশট করে রেখে নেবেন আর যদি কানেকশান করতে কোনো রকম অসুবিধা হয় হয়তো আমার কমেন্ট করবেন আর আমার চ্যানেল বন্ধুরা যারা নতুন হয়ে থাকবেন তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর এদের পাবেন বন্ধুরা আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে আমার থেকে চালিয়ে দেখাই দিয়েছি যে কি সুন্দর করে এটা আমার প্যান্ডা খুঁজেতে তো থ্যাংক ইউ বন্ধুরা